মালয়েশিয়ার সাবাহ এবং জোহরের দুটি এলাকা সর্বাত্মক লকডাউন ইএমসিওর অধীনে থাকবে। মালয়েশিয়ার সাবাহে দুটি এবং জোহরে একটি অঞ্চল 31 আগস্ট আগামীকাল মঙ্গলবার থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত মুভমেন্ট নিয়ন্ত্রণ আদেশ বা ইএমসিওর অধীনে রাখার সিদ্ধান্ত হয়েছে। মালয়েশিয়ার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এনএসসির মহাপরিচালক দাতুক রোজি মোহাম্মদ সাদ বলেন, সাবাহে বর্ধিত ইএমসিও তাওয়াতে কাম্পুং বুকিত গেমুক এবং রানাওয়ের কাম্পুং নাসাকোট, জোহরের পাম্পিয়ানের কাম্পুক নেলায়ান, বেনুত, মুকিম সুঙ্গাই পিঙ্গানে ইএমসিও আরোপ করা হবে। এদিকে বর্ধিত ইএমসিও কেবল তাওয়ানের মেগা জয়া লরং 2, 3, 9 এবং 10 31 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। গতকাল রোববার এক বিবৃতিতে এসব কথা বলেন এনএসসির মহাপরিচালক। তিনি আরও বলেন, কোটা বেলুদ, সাবাহ অর্থাৎ কাম্পুং মান্টানাও, কাম্পুং পিরাসার উলু এবং কাম্পুং সোয়াং পুঙ্গোরে বর্ধিত এমসিও আজ নির্ধারিত সময় অনুযায়ী শেষ হবে। এছাড়াও নির্ধারিত সময় অনুযায়ী আজ শেষ হচ্ছে কাম্পুং বুকিত সিনা, মুকিম পাসির আকর, বেসুত, তেরেঙ্গানুতে ইএমসিও মুকিম কুয়ালা ডুঙ্গুনে 1, মুকিম সুরা ডুঙ্গুন এবং তেরেঙ্গানুতে 14টি এলাকায়। উল্লেখ্য, ইএমসিও হচ্ছে মালয়েশিয়ার মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এমসিওর একটি উন্নত রূপ, যখন চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ সময় কাটা তারের বেড়া দিয়ে ইএমসিওর অধীনে থাকা এলাকাগুলো বেষ্টিত করা হয়, জনসাধারণের বাইরে বের হওয়া সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হয় এই ইএমসিওর অধীনে। এ সময় নাগরিক এবং প্রবাসীদেরকে বাইরে বের হওয়া সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করার আদেশ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রবাস কণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।